হ্যালো ভিউয়ার্স, আমাদের বাড়ির গন্ধেশ্বরী পূজার একটা ভিডিও আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম, তো সেটা এবার আপলোড করব বলে ভেবেছি। তো এই দেখুন, পুজোর আগের দিন মানে অধিবাসের দিন আমরা চলে যাচ্ছি ঠাকুর আনতে। তো এবছর প্রিয়া আমাদের সাথে নেই, তো ওকে খুব মিস করছিলাম, হোপফুলি আগামীবার থেকে থাকবে সব সময়। তো আমি, প্রার্থনা, পল্টু ভাই এবং সেজো কাকা আমরা মিলে গাড়ি করে এবার চলে যাচ্ছি ঠাকুর বানানো, প্রতিমা বানানো দোকানে ঠাকুর আনতে। তো ঠাকুর আমরা গাড়িতে তুলে এবার নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর একটা বাগানের রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখুন দুপাশে খুব সুন্দর চায়ের বাগান, আর খুবই সুন্দর একটি পরিবেশ, খুবই ভালো লাগছিল, ঠান্ডা বাতাস হয়েছিল এই গরমের মধ্যে, তো খুব একটা পিসফুল মুমেন্ট, সেজন্য এটাকেও আমি রেকর্ড করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো ভিডিওটিকে আপনারা লাইক করবেন নিশ্চয়ই যদি ভালো লেগে থাকে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমার অ্যাকচুয়ালি দৈনন্দিন জীবনের যা আমি যেখানে যাই, যা দেখতে পাই, ভালো কিছু যদি কিছু থাকে সেগুলো আমি শেয়ার করে দিই, বাড়িরই হোক আর বাইরেরই হোক, আপনারাও সেগুলো উপভোগ করতে পারবেন। তো এবার আমরা বাড়ি পৌঁছে গেছি, নতুন ঠাকুরটাকে এবার গাড়ি থেকে নামিয়ে ঘরে ঢোকাবো, এবং গত বছরের যে ঠাকুর রয়েছিল সেটা আমরা বাইরে বের করে রেখে দিয়েছি। নতুন ঠাকুর ঘরে ঢোকার পর পুরনো ঠাকুরটাকে আমরা গাড়ি করে নিয়ে ওই পুকুরে বিসর্জন দিয়ে দেবো। ঘর খালি করে একেবারে ঠাকুর বের করা হয় না, সেজন্য নতুনটা আসার পরেই পুরনো ঠাকুরকে আমরা বাড়ি থেকে বের করি। তখন আমি দু চারজন লোক পেয়ে গেছিলাম, অনেক সাহায্য হয়েছে আমার, ওরাই অনেক কষ্ট করে ঠাকুরটাকে ঢুকিয়ে দিয়েছিল ঘরের ভেতরে। তো এদিকে দেখতে পাবেন পুরনো ঠাকুরটাও রয়েছে। এবার এনাকে বরণ করে ঘরে তোলা হবে। বরণের ভিডিওটা করার লোক ছিল না, আমি যেহেতু পুরনো ঠাকুরকে নিয়ে চলে গেছিলাম, তো এসে দেখেছি অলরেডি বরণ করা শেষ। এই দেখুন পুরনো ঠাকুরকে আমরা এখন বের করছি, গাড়িতে তুলব, তুলে আমরা নিয়ে যাবো। আমাদের এখানে একটা রাইস মিল আছে, ছিল আর কি আগে, তো ওই পুকুরে ওখান থেকে বিয়ের জল টল সব আনা হয়, খুব পবিত্র একটা পুকুর বলে মনে করে সবাই, তো ওখানেই আমরা বিসর্জন দেবো আমাদের পুরনো গত বছরের ঠাকুরকে। তো দেখুন নিয়ে বেরিয়ে যাচ্ছি এবার। ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, প্রায় 50 মিনিটের হয়ে যেত, তো অনেক কিছু আমি এখানে কাট করে দিয়েছি এডিট করে। তো ভিডিওটাকে আমি চেষ্টা করেছি 15 মিনিটের মধ্যে রাখার। প্রার্থনা ঠাকুরের চালিটাকে ধরে রেখেছে, তো এবারও বোধহয় প্রথম যাচ্ছে গাড়িতে করে, এভাবে আগে কোনো ওকে যাওয়ার পারমিশন দেওয়া হতো না ঘুরতে, খুবই ছোটো ছিল। এইবার আমরা পৌঁছে গেছি পুকুরের ধারে, এবার এই ঠাকুরটাকে গাড়ি থেকে নামিয়ে সোজা নিয়ে যাওয়া হবে পুকুরের ঘাটে। এই দেখুন, এই হচ্ছে সেই পুকুরটা, এখানে অনেক দেবদেবী প্রতিমাকেই বিসর্জন দিয়ে থাকে লোকেরা, লোকাল যারা আছে এখানে।
জয় মা, জয় মা বলে পুরনো ঠাকুরটাকে এবার বিদায় দেওয়া হলো। এবার আমরা নতুন ঠাকুরকে ঘরে ঢোকাবো। দেখতে পাচ্ছেন খুব সাবধানে ঢোকানো হচ্ছে, যাতে কোনো কিছু ক্ষতি না হয় ঠাকুরটার, কোনো অংশ যাতে ভেঙে টেঙে না যায়। আর আমাদের যে ঠাকুর বানিয়েছেন কারিগর, আমাদের রাকেশ পালকাকু, উনিও রয়েছেন এখানে। দেখতে পাচ্ছেন পালকাকু এবার ঠাকুরের মোটুক সাজিয়ে দিচ্ছেন, এবং বিভিন্ন যা অলঙ্কারাদি আছে সেগুলো সব লাগিয়ে সাজিয়ে তারপর উনি যাবেন। তারপর বামন আসবে অধিবাস করার জন্য। তো দেখতে পাচ্ছেন উনি ফিনিশিং টাচ দিচ্ছেন ওনার। মায়ের হাতে জবা ফুলটা দিয়ে দেওয়া হচ্ছে এবং বেলপাতাটা পায়ে দিয়ে দেবে। এবার যে টিকলি টিপ ফুটা যা যা আছে এগুলো লাগিয়ে পালকাকু চলে গেলেন। এবার আমাদের বামন চলে এসছে, রাজ চক্রবর্তী, উনি আজকে অধিবাসটা করবেন এবং আগামীকাল ওনার বাবা আসবেন পুজো করতে। মানে মিষ্টি কাকি সব কিছু এগিয়ে দিচ্ছেন, অধিবাসের যা যা জিনিস লাগবে। আর ঠাকুমাকে বলছে, ঠাকুমা আমাকে বলছে আমি আগে থেকে কেন ঢাক বাজাইনি, ঢাক এনেছি ঠাকুমা জানেনি না। শেষ পরদিন সকাল, আর মানে পুজোর দিন আমি আর পল্টু ভাই সকাল সকাল সাড়ে পাঁচটা ছটার সময় বেরিয়ে গেছিলাম ফুল আনতে। তো পল্টু ভাই দেখছেন ফুল পাচ্ছিল, আমরা অনেক ফুল আমরা পেয়েছিলাম। এবং তারপর আমরা চলে গেছি বেলপাতা আনতে। তো বেলপাতাও ঠাকুরের দয়ায় অনেক পেয়েছি, নতুন পাতা বেরিয়েছিল এই সিজনটায়। আর ছোটো কাকি এখানে বসে বসে বেলপাতাগুলোকে বাচ্ছেন, ডালা থেকে ছিটছেন। তারপর আমি বসে গেছি পুজোয়, যেহেতু আমি সংকল্প করে থাকি পুজোটা প্রত্যেক বছর, তো আমি বসে পুজোটা স্টার্ট করা হয়, তারপর আমি চলে যাই। আবার যজ্ঞের সময় থেকে আমাকে থাকতে হয় এখানে। তো ছোটো কাকি এখানে দেখতে পাচ্ছেন আমের পাতা লাগাচ্ছে ঠাকুর ঘরের দুয়ারে। আর প্যান্ডেলটার একটু ভিডিও করে নিচ্ছি, বাইরে থেকেই করা হয়েছে। আর এই যে বড় দীপটা, এটা আমি জ্বালিয়েছিলাম, তারপরেই পুজো স্টার্ট হয়েছে। হচ্ছেন আমাদের পুরোহিত শ্রী গৌর চক্রবর্তী মহাশয়। এ হচ্ছেন আমার ঠাকুমা, খুবই অ্যাক্টিভ। পুজোর জিনিস প্রায় রেডি, নৈবেদ্য সব সাজানো হয়ে গেছে প্রায় প্রায়। এবার আমি বসে পুজোর স্টার্টিংয়ে যেগুলো কাজ থাকে, মাকে আবাহন করা, তারপর পুজো স্টার্ট হবে। Oh, no.
ভবতি হারিণী ভবতু রত্ন উল্লাস উল্লাস কুণ্ডলা চন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ওম ভগবতি ভগবতি হ্রিং হ্রিং বন্দশ্বর্যৈ বন্দশ্বর্যৈ দুর্গায়ৈ দুর্গায়ৈ নমো নমঃ। দেখতে পাচ্ছেন বাড়িতে যারা অতিথি আসবে দিনের বেলা বা যারা আছেন তাদের জন্য খিচুড়ি বানানো হচ্ছে এখানে। চানার ডাল সিদ্ধ করে রাখা হয়েছে। আবার এই মধ্যে চলছে ঠাকুরের আরতি। যজ্ঞ সেচে আহুতি দিয়ে দেব যজ্ঞর সমাপ্তি। তারপর যাবে পুষ্পাঞ্জলি, তারপর পুজো শেষ। এবার সন্ধ্যা গেছে, সেজো কাকুকে দেখতে পাচ্ছেন লুচি ভাজছে। ওনার হাতে ব্যথা বেশি পারেননি, সেজন্য আমি লেগে গেছিলাম যেহেতু লোক কম ছিল। আমি আর বাকি কোনো কভার করতে পারিনি কোনো কিছুই। তো এই ভিডিওটা আমার একটা বন্ধু করেছে, আমার স্কুলমেট। তো এই ভিডিওটা ক্লিপ এখানে শেষ করি আমি, পুজোর পুরো কভারেজ যেখানে শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্য।